এবার বন্যাত্মদের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সাউন্ড অফ স্টুডেন্টস ফাউন্ডেশন সংগঠনটির পক্ষ থেকে ফেনী এবং নোয়াখালীতে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ করা হয় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে ফেরির নায়া এলাকায় উদ্ধার কার্যক্রম চালায় সংগঠনটি গেল বৃহস্পতিবার নোয়াখালীর ফকিরহাট ও কবিরহাট এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পন্ন করে সংগঠনের সদস্যরা সাউন্ড অ্যান্ড স্টুডেন্টস ফাউন্ডেশন থেকে মোহাম্মদ নাসির মোহাম্মদ ফরহাত ইলিয়াস পারবে সহ অন্যান্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে বর্ণিশা চৌধুরী ড্যাক্স নিউজ বাংলাধারা